নোবেল করোনা ভাইরাস বা কোভিড-19 সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকা লকডাউন সহ সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করেছে। প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অন্যান্য বছরের ন্যায় পবিত্র উরুষ আয়োজন করা কঠিন হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা ভাইরাসজনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে আগামী 19 ও 20 দীর্ঘ 1442 হিজরি, 17 ও 18 আষাঢ়, 1428 বাংলা, 1 ও 2 জুলাই 2021 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতি ও শুক্রবার, অনুষ্ঠিতব্য শাহজালাল মাজারে ইয়ামানির জায়গায় 702তম পবিত্র উরুষ মুবারক এই বছর উদযাপিত হবে না। কোভিড-19 রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান ঝুঁকি বিবেচনায় রেখে উক্ত সিদ্ধান্ত নেওয়া হল। এমত অবস্থায় ভক্ত ও অশিকাঙ্গনকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাইতেছে। নিজ নিজ অবস্থানে থেকে দোয়াখায়ের মাধ্যমে পবিত্র উরুষ মুবারকের শরীফ হওয়ার জন্য নিবেদন জানাইতেছে। আরজ গুরাত গুজরা ফতেউল্লাহ আলামান সরেতুল মোতালে দরগাহি হজর সাজারা মাদারা দিয়ে আমরা রইব উরুশ্বরী। আমরা যারা সালাইয়া যাইলাম, আমরা রুসমত রেওয়াজ অনুসারে গিলাবো দেওয়া হইব, উপরে যে আমরা সামরা যেগুলো টাঙ্গা এগুলো হইব, শরবত বিতরণ হইব, নিয়াজ নজর টেকা পয়সা আমরা লইব। আর বহুত পয়সা মানতে বলে, তার মানতে না দিতে পারলে মুশকিলে পড়ে যায়। তখন তারা এটা বহুত সময় আমরা তারা হয়েছে যে আমরা তো মানব দিতে পারছি না, আমরা কইছে ঠিক আছে দরকার। মানে এটাই ব্যাপার।